আসসালামু আলাইকুম সবাইকে তিতাল্লিশতম বিসিএস এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ চাকরি পরীক্ষাকে সামনে রেখে রয়েছে সাম্প্রতিক বাংলাদেশ বিষয় থেকে আসবে এমন সব প্রশ্ন এর প্রতিটা প্রশ্ন বিসিএস এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ চাকরি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ প্রথম কোন দেশের সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে ভুটানের সাথে এই চুক্তি স্বাক্ষরিত হয় ছয় ডিসেম্বর দুই হাজার বিশ সালে জাতিসংঘের নিযুক্ত বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধিকে রাবার ফাতিমা জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি দুই হাজার সালে ইউনিসেফের নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হনকে রাবার ফাতিমা বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল বা সরকারের প্রধান আইনজীবীর নাম কি এম আমিন উদ্দিন পদ্মা সেতুর প্রথম স্পান বসানো হয় কবে তিরিশ সেপ্টেম্বর দু সালে সাইত্রিশ নং ও আটত্রিশ নং পিলারের উপর পদ্মা সেতুর সর্বশেষ ও একচল্লিশতম স্পান বসানো হয় কবে দশ ডিসেম্বর দু সালে বারো নং ও তেরো নং পিলারের উপর পদ্মা সেতুর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় কবে বারোই ডিসেম্বর দু সালে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি অ্যান্ড হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে কোথায় পদ্মা সেতুর এক্সপ্রেস হাইওয়ের পাশে মাদারীপুরের শিবচর উপজেলায় সত্তর একর জমির উপর বাংলাদেশের প্রথম গভীর বন্দর গভীর সমুদ্র সমুদ্রবন্দর মাতারবাড়ি সমুদ্রবন্দর নির্মাণে অর্থন করেছে কোন দেশ জাপান বাংলাদেশের প্রথম গভীর সমুদ্রবন্দর স্থাপন করা হচ্ছে কোথায় মাতারবাড়ি মহেশখালী কক্সবাজার বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানক বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ এর প্রকাশক কোন প্রতিষ্ঠান বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কত খণ্ডে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞান কোষ প্রকাশ করা হয় দশ খণ্ডে বাংলাদেশে ই পাসপোর্ট চালু হয় কবে বাইশ জানুয়ারি দু সালে বাংলাদেশে বিশ্বের কততম দেশ হিসেবে ই পাসপোর্ট চালু হয় ই পাসপোর্ট চালু হয় বাংলাদেশে একশো উনিশতম দেশ হিসেবে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ই পাসপোর্ট চালু করে কোন দেশ বাংলাদেশ দেশের প্রস্তাবিত দীর্ঘতম রেলওয়ে সেতুর নাম কী বঙ্গবন্ধু রেলওয়ে সেতু দৈর্ঘ্য চার দশমিক আট শূন্য কিলোমিটার একটি বাড়ি একটি খামার প্রকল্পের বর্তমান নাম কী আমার বাড়ি আমার খামার প্রকল্প দেশের প্রথম স্থায়ী সম্প্রসারিত টিকাদান কেন্দ্র ইপিআই কোথায় চালু হয় রংপুরে দু সালের তেরোই জুন বাংলাদেশের একমাত্র বেসরকারি পিটিআই কোথায় অবস্থিত ময়মনসিংহে বাংলাদেশের প্রথম লোহার খনি আবিষ্কৃত হয় কোথায় দিনাজপুর জেলার হাকিমপুরে আমদানিকৃত কয়লা দিয়ে পরিচালিত দেশের প্রথম বিদ্যুৎ কেন্দ্র কোনটি পায়রা বিদ্যুৎ কেন্দ্র বর্তমান দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র কোনটি বর্তমান দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র পায়রা বিদ্যুৎ কেন্দ্র দেশের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত বাঘেরহাট জেলার মংলাই দেশের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র কত মেঘোয়াট সম্পন্ন পনেরো মেঘোয়াট দেশের প্রথম বৈদ্যুতিক স্মার্ট প্রিপেইড মিটার কারখানা কোথায় অবস্থিত খুলনাই দেশের প্রথম হাইব্রিড বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হবে সোনাগাজী ফেনি সরকারি উদ্যোগে স্থাপিত দেশের প্রথম সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত কাপ্তাই রাঙামাটি দেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্রের নাম কী কাপ্তাই পিডি গ্রিড কানেক্টেড বিদ্যুৎ কেন্দ্র সরকারি উদ্যোগে স্থাপিত দেশের প্রথম সৌরবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতাগত সাত দশমিক চার মেগাওয়াট বাংলাদেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প কোনটি ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালী ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালী সৌরবিদ্যুৎ প্রকল্প যার উৎপাদন ক্ষমতা পঞ্চাশ মেগাওয়াট এটি বাংলাদেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের প্রস্তাবিত বর বাংলাদেশের প্রস্তাবিত প্রথম পাতাল রেলের দৈর্ঘ্য কত কিলোমিটার উনিশ দশমিক সাতাশি কিলোমিটার দেশের প্রথম পাতাল রেল দেশের প্রথম পাতাল রেল হবে কোন রুটে বিমানবন্দর টু কমলাপুর রুটে বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প কোনটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত উনিশ দশমিক সাত তিন কিলোমিটার র্যামস মোট দৈর্ঘ্য সেচল্লিশ দশমিক সাত তিন কিলোমিটার বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর একমাত্র প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত কুয়াকাটা পটুয়াখালী বাংলাদেশের প্রথম আন্ডার ওয়াটার রোবটের নাম কি ডুবুরি বাংলাদেশের প্রথম আন্ডারওয়াটার রোবট তৈরি করে কে ব্যারাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় বিমা দিবস কবে পালিত হবে পহেলা মার্চ বঙ্গবন্ধু মান মন্দির কোথায় নির্মাণ করা হবে ভাঙা ফরিদপুরে কর্কটক্রান্তি এবং নব্বই ডিগ্রি পূর্ব দিনাঘিমার শ্বেতবিন্দুটি পড়েছে বাংলাদেশের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নুরলাগঞ্জ ইউনিয়নের ভাঙ্গারদিয়া গ্রামে নুরলাগঞ্জ ইউনিয়নের ভাঙার দিয়া গ্রামে কর্কটক্রান্তি এবং নব্বই ডিগ্রি পূর্ব দিনাঘিমার শ্বেতবিন্দুটি পড়েছে দেশের সপ্তম ব্যাংকে, নোট কত টাকা মূল্যমানের দুইশো টাকা বাজারে এটি ছাড়া হয় আঠারোই মার্চ দু সালে দু সালে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে কতজন ব্রিটিশ বাংলাদেশি নির্বাচিত হন চারজন দু সালে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে যে চারজন বাংলাদেশি নির্বাচিত হয়েছে তাদের নাম কি রুশনারা আলী টিউলিপ সিদ্দিকি টিউলিপ সিদ্দিক রূপা হক এবং আফসানা বেগম এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী তারও গুরুত্বপূর্ণ তথ্য পর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে